তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ যোগজীকরণের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে 10 সেলের মধ্যে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা যোগজীকরণের আগে অনির্দিষ্ট যোগজ ও নির্দিষ্ট যোগজের বেশ কয়েকটা ভিডিও কিন্তু এমসিকিউর ভিডিও কিন্তু অল্প সময়ে কিভাবে আনসার করা যায় বিভিন্ন টেকনিক কিন্তু এই বিষয় নিয়ে আগের পর্বগুলোতে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা সেই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি এবং এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যে কোনো ভার্সিটি অ্যাডমিশনে ঢাকা অ্যাডমিশনে একটা প্রশ্ন কি দুইটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা সিইউ বলেন আপনার ডিইউ বলেন সব প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসেই, ঠিক আছে। তো আমরা এই ধরনের অঙ্ক যখন আমরা করেছিলাম যোগজীকরণের শেষের দিকে আবদ্ধ ক্ষেত্র নির্ণয়ে আমাদের অনেক বড় একটা অঙ্ক করতে হয়েছিল, ঠিক আছে। ওয়াই স্কোয়ার সমান 16x এবং ওয়াই সমান 4x, এটা যদি আমরা এখন অঙ্ক করি আমাদের অনেক বড় করে একটা অঙ্ক করতে হবে। এখন এটা যদি আমাদের অ্যাডমিশনে আসে এবং কি এইচএসসি পরীক্ষায় আসতে পারে, তাহলে এই প্রশ্নগুলো যদি আসে আমরা কিভাবে করতে পারি দেখেন। তো ওয়াই স্কোয়ার সমান 16x এবং ওয়াই সমান 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা দেখতেই পাচ্ছি যখন আমরা আপনারা যারা কনিক্স করেছেন তারা আসলে বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটা পরাবৃত্তীয় সমীকরণ। ওয়াই স্কোয়ার সমান 16x বা এক্স স্কোয়ার সমান যদি 16 হয় সেটাও পরাবৃত্তীয় সমীকরণ। তো যাই হোক, এটা হচ্ছে একটা পরাবৃত্ত আর ওয়াই সমান 4x এটা হচ্ছে একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। তো আমি বলবো আগে যদি যোগজীকরণের যে বেসিক পর্বগুলো ছিল, যোগজীকরণের আগে যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি না দেখে থাকেন নিচে লিঙ্কগুলো আছে দেখে নিতে পারেন। আর কনিক্সের পরাবৃত্ত সম্পর্ক যদি কোনো কিছু বিষয় জানতে ইচ্ছা করে তাহলে আপনি ম্যাথম্যান 24 গিয়ে কনিক্স প্লেলিস্টটা দেখে কনিক্স থেকে বিভিন্ন বিষয়গুলো দেখে নিতে পারেন। ওকে, তো এখন এই এমসিকিউগুলো আমরা কীভাবে সলভ করব। এমসিকিউটা যদি সলভ করতে হয় আমাকে এইটা সলভ করার জন্য আমাকে একটা সূত্র আমাকে এখানে ক্ষেত্রফল বের করতে বলছে, এরিয়া বের করতে বলছে। এরিয়া সমান আমরা জানি 8/3 a² b³। এই সূত্রটা যদি আপনি জানতে পারেন এই সূত্রটা মনে রাখলে কিন্তু আপনার কাছে এনাফ। এটা হচ্ছে যে এই প্রশ্নের শর্ট ট্রিক্স যে 8/3 a² b³। ওকে, তাহলে এখন আসি এখানে এ কে এবং বি কে। তো আমরা জানি পরাবৃত্ত কীরকম হয়, ওয়াই স্কোয়ার সমান 4x হতে পারে বা এক্স স্কোয়ার সমান 4ay হতে পারে। ওকে, তাহলে এখানে এই যে এ আসবে পরাবৃত্ত থেকে, এ আসবে কার থেকে, পরাবৃত্ত থেকে, আর বি আসবে, এই বি আসবে রেখা থেকে, এটা মনে রাখবেন, ঠিক আছে। এ আসবে পরাবৃত্ত থেকে, বি আসবে রেখা থেকে। ওকে, এইবার এ যদি এক্স এর সহগ হয়, আর একটা মনে রাখবেন এ যদি এক্স এর সহগ হয় তবে বি হবে ওয়াই এর সহগ, ঠিক আছে। এই দুইটা জিনিস মনে রাখলে এরা এই ধরনের রেখা এবং পরাবৃত্ত সংক্রান্ত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে দিলে 8/3 a² b³। একে এ হচ্ছে পরাবৃত্ত থেকে আসে এবং পরাবৃত্তের এক্স এর সহগ যদি এ হয় তাহলে বি হবে রেখার সহগ ওয়াই এর সহগ। তো অপোজিটভাবে আমরা বলতে পারি যে পরাবৃত্ত থেকে আসবে কোনো সমস্যা নেই এ, এ যদি ওয়াই এর সহগ হয় তাহলে বি হবে এক্স এর সহগ। এটা বুঝছি ব্যাপারটা, দেখেন আমি এখন ওয়াই স্কোয়ার সমান 16x এবং ওয়াই সমান 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতেছি। আমি এই ওয়াই স্কোয়ারকে 4×4x লিখতে পারি, তো তাহলে আমরা এখানে পেয়ে গেছি না এ, এটা হচ্ছে আমাদের কাছে এ, ক্লিয়ার। দেন ওয়াই সমান এখানে কি আছে 4x, আমি এখানে এক্স এর সহগ এখানে পরাবৃত্ত থেকেই কিন্তু কি আসবে এ আসবে। আচ্ছা, এটা কার সহগ পাইছি, এক্স এর সহগ থেকে আসছে, তাহলে এক্স এর সহগ যেহেতু আসছে আমি এখানে এক্স কে 1 সহগ করে ফেলবো, ঠিক আছে। এখানে যার সহগ থেকে এটা আসবে রেখাটাকে ওই চলকটার 1 সহগ করে ফেলবো। যেমন এখানে এক্স থেকে এটা আসছে না, এখানে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই 4 = x, অর্থাৎ এখানে এক্স এর সহগ থেকে আসলে এক্সটাকে
ওয়ান সহক করে ফেলবো, অর্থাৎ এক্স সিঙ্গেল করে ফেলবো একেবারে, এক্সের সাথে যা কিছু থাকবে সব কিছু আলাদা করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখানে আসবে আমার কাছে এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফোর ওয়াই। তাহলে আমি কি বলেছি, এ আসবে পরাবৃত্ত থেকে, ওকে আসলো, এটা কার সহক হয়েছে, এক্সের সহক। এ যদি এক্সের সহক হয় তাহলে বি হবে কার সহক, ওয়াই এর সহক। দেখছেন, এ বি হচ্ছে ওয়াই এর সহক। কিন্তু কথা হচ্ছে এখানে কেন ওয়াই এর সহক ওয়ান করে নিলাম না, এটাকে এই আকৃতির রূপান্তর করতে হবে, কারণ এখানে এক্স, এটা যদি এক্সের সহকে আসে তাহলে এক্সটাকে এরকম আলাদা করে ফেলতে হবে, বুঝতে পেরেছি? ওয়ান সহক করে ফেলতে হবে, এটাই হচ্ছে কাজ, বাকিটা লেখা আছে। তাহলে আমরা এখানে এটা হচ্ছে আমাদের কাছে কি, বি। তাহলে এটার এরিয়া হবে এইট বাই থ্রি, এ হচ্ছে যে ফোর স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর, এটা হচ্ছে যে কিউব, বি কিউব, এইট বাই থ্রি স্কোয়ার বি কিউব। তাহলে আমাদের কাছে রেজাল্ট আসে কি, এইট বাই থ্রি ইন্টু ফোর স্কোয়ার, চার চারা ষোলো ইন্টু, এখানে এখানে একটা কাজ করা যায় না, এই যে ফোর স্কোয়ার ছিল না, এখানে ফোর স্কোয়ার ছিল তো, এখানে ওয়ান বাই ফোর কিউব, তাহলে এখানে থাকবে আর কত, এখানে থাকবে এইট বাই থ্রি ইন্টু ওয়ান বাই ফোর, তাহলে হবে টু বাই থ্রি, এটাই হবে আনসার। তো বুঝতে পেরেছি ব্যাপারটা? আচ্ছা, আমি যদি এখন এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিটি ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসে, তো এখন আসেন এই প্রশ্নটা যদি বুঝতে পারি তাহলে আমি আরেকটা প্রশ্ন দিই, কেমন? সেটা হচ্ছে, ধরে নিচ্ছি সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, দেন এবং আরেকটা রেখা দিল আপনাকে ওয়াই ইকুয়াল টু, মনে করেন এক্স ইকুয়াল, আচ্ছা ওয়াই ইকুয়াল টু ফোর এক্স দিল, ঠিক আছে, এরকম দিল। তো এখন এটা হচ্ছে যে পরাবৃত্ত, এবং আরেকটা দিল ওয়াই সমান ফোর এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আপনাকে বলছে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে। আচ্ছা, তাহলে আমার এখন কাজ হচ্ছে এ আর বি কে ফাইন্ড আউট করা। আচ্ছা, তাহলে এখানে এটাকে আমি লিখতে পারি না এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু ওয়ান বাই ফোর ওয়াই, পরাবৃত্তের আদর্শ সমীকরণে আমাকে কি করতে হবে, নিয়ে যেতে হবে। ওকে, নিয়ে গেলাম, আমরা এখন কি পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম, পরাবৃত্ত এ আসবে কার থেকে, পরাবৃত্ত থেকে। আচ্ছা, বলছিলাম এ যদি এক্স এর সহক হয়, এখন এটা কার সহক হয়েছে, ওয়াই এর সহক, তাহলে বি হবে কার সহক এখন, এক্স এর সহক। ওকে, এবার ওয়াই এর সহক আসতেছে এই, এখন এই যে এখানে ওয়াই, ওয়াইটা সিঙ্গেল করা আছে না একেবারে, এখানে যার সহক থেকে এটা আসবে সে চলকটা ওয়াই রেখার ক্ষেত্রে ওয়ান হয়ে যেতে হবে, যদি ওয়ান নাও থাকে ওয়ান, এখন তো ওয়ান করাই আছে, ইকুয়াল টু ফোর এক্স। তাহলে এ যদি ওয়ান বাই ফোর থেকে আসে, ওয়ান বাই ফোর যদি আমাদের কাছে এ হয় ওয়াই এর সহক, তাহলে এখানে এক্সের সহক হবে আমার কাছে কি, বি। তাহলে এটার রেজাল্ট কী হবে বলেন, এ ইকুয়াল টু এই রেজাল্টটা, এই প্রশ্নটা এক্স স্কে সমান ওয়াই এবং ওয়াই সমান ফোর এক্স, এইটার এরিয়া আসবে এইট বাই থ্রি এ স্কোয়ার ওয়ান বাই ফোর স্কোয়ার ইন্টু ফোর কিউব। এইবার আপনি ক্যালকুলেশন করে যেই রেজাল্টটা আসবে সেটাই হবে আনসার, অর্থাৎ এখানে আপনি যেটা পাবেন সেটা হবে আনসার, বুঝতে পেরেছি? এখন আমি আবারও বলছি সূত্র কিন্তু এখানে ফাইন্ড আউট করা আছে, ঠিক আছে, এ হচ্ছে আমাদের কাছে ফর্মুলা। ওকে, তো প্রথমবার এক্সের সহক আসছে এ থেকে, ওয়াই এর সহক আসছে বি থেকে, প্রথমবার, ঠিক আছে, আর এখন এক্সের সহক আসছে, এই এক্সের সহক আসছে ওয়াই থেকে, আর এক্সের সহক নাকি না এর সহক, এ এ আসছে ওয়াই এর সহক থেকে আর বি আসছে এক্সের সহক থেকে, ঠিক আছে, এই ছিল পার্থক্য, ক্লিয়ার? তাহলে এই টাইপেরও কোয়েশ্চেন আপনাকে দিতে পারে, এই টাইপেরও কোয়েশ্চেন আপনাকে দিতে পারে। তা আমি আরও কয়েকটা এই সংক্রান্ত আরও কয়েকটা আনসার কোয়েশ্চেন নিয়ে দেখেন। এখন আমরা এই দুই তিন চার নম্বর কোয়েশ্চেনটা করতে পারি কি না দেখি, যদি আমরা এক নম্বর এবং এর আগের অঙ্কটা যদি বুঝতে পারি আর কি। তো আমরা দেখি তো এই অঙ্কগুলো আমরা করতে পারি কি না, দেখেন আমার প্রথম কাজ ছিল কি, এ আর বি কে ফাইন্ড আউট করা, ফর্মুলা কিন্তু এটা, এ আর বি কে বের করা। তো এ আসে কার থেকে, পরাবৃত্ত থেকে, তাহলে এখানে পরাবৃত্ত কোনটা, এটা। তো এইটাকে আমি এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার সমান ফোর ওয়ান বাই ফোর ওয়াই, পরাবৃত্তের স্ট্রাকচারে নিয়ে আসছি,
ওকে তাহলে আমি এখন এটা পেয়ে গেছি না এটা হচ্ছে আমাদের কাছে এ ওকে দেন বি আসবে কোথা থেকে রেখা থেকে এখন এটা কার সহগ হয়েছে ওয়াই এর সহগ তাহলে ওয়াই কে এখানে আমাকে কি করতে হবে সিঙ্গেল করতে হবে ওয়াই এর সহগ এখানে 1 করতে হবে কিছু থাকলো সেটাকে আমাকে 1 করে নিতে হতো আচ্ছা 1 হয়ে গেছে দ ওয়াই ইকুয়াল টু এক্স আচ্ছা তাহলে এ যেহেতু ওয়াই এর সহগ থেকে আসছে পরাবৃত্ত থেকে আসছে বি আসবে রেখা থেকে ওয়াই এর সহগ হচ্ছে যে এ তাহলে রেখা থেকে কার সহগ হবে ওয়াই এর সহগ এ হলে এখানে এ যদি হয় এক্স এর সহগ বি হবে ওয়াই এর সহগ এখন এ হয়ে গেছে ওয়াই এর সহগ তাহলে এক্স এর সহগ হবে বি এখানে এক্স এর সহগ কিছু না মানে 1 এই 1 হবে আমাদের কাছে বি ঠিক আছে তাহলে আমার কাছে এইটার এরিয়া হবে 8/3 1/4 স্কয়ার ইনটু 1 কিউব তাহলে এখানে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে আপনার কাছে আনসার আচ্ছা এবার এইটা দেখি এটাতে কি বলছে এখানে y স্কয়ার সমান 4x তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না 4 ইনটু 1x তাহলে এ আসবে কার থেকে পরাবৃত্ত থেকে তাহলে এই পরাবৃত্ত থেকে আমরা এ পাচ্ছি 1 এবং এটা কার সহগ x এর সহগ তাহলে x এর সহগ যেহেতু এখানে এখানে x কে এই জায়গায় সিঙ্গেল করতে হবে 1 সহগ করতে হবে এখানে কিন্তু 2 সহগ তাহলে এখানে এখন এই জায়গায় কি করব হাফ ইনটু y x করে নিব অর্থাৎ x সমান আমরা লিখব হাফ ইনটু y কেন দেখেন এখানে x আসছে a এর সহগ থেকে এখানে b আসবে কার থেকে y এর সহগ থেকে ওকে কিন্তু x টাকে আমাকে কি করে নিতে হবে সিঙ্গেল করে নিতে হবে x টাকে আমাকে কি করে নিতে হবে সিঙ্গেল 1 সহগ করে নিতে হবে এখানে যে বলছিলাম 1 সহগ করে নিতে হবে ঠিক 1 সহগ করে নিতে হবে তাহলে এটা হয়ে গেছে আমার কাছে এখন b তাহলে আমার এরিয়াটা আসবে কত এখানে এরিয়াটা আসবে সেটা হচ্ছে এরিয়াটা আসবে আমার কাছে 8/3 a স্কয়ার a হচ্ছে 1 স্কয়ার ইনটু b b হচ্ছে আমার কাছে b কিউব এইটাই হবে আনসার এখানে আপনি ক্যালকুলেশন করুন 2 2 4 2 8 8 8 কাটা যাবে 1/3 হবে আনসার ওকে দেখুন এইটা দেখি তো y সমান x স্কয়ার এটাকে আমরা x স্কয়ার সমান 4 ইনটু 1/4 y লিখতে পারি তাহলে আমি a পেয়ে গেছি a কিন্তু পেয়ে গেছি আচ্ছা তাহলে b টা বের করতে হবে তো b টা বের করার জন্য আমাকে এই y টা y এর সহগ যেহেতু পাইছি এই y টা সিঙ্গেল করে নিতে হবে সিঙ্গেল করাই আছে তাহলে 3 ইনটু x তাহলে এটা হবে b তাহলে এখন এইটার আনসার কি হবে এইটার আনসার হবে 8/3 এটার আনসার হবে 8/3 1/4 স্কয়ার ইনটু 3 কি হবে কিউব হবে এখানে ক্যালকুলেশন করে যেটা পাবেন সেটা হবে আনসার আমার কত হচ্ছে বুঝতে পেরেছি কিনা এটা ছিল 4 এর আনসার আর এটা ছিল 3 এর আনসার ওকে আর এটা ছিল 2 এর আনসার আমি আবারো বলছি কি করেছি আমরা প্রথমে পরাবৃত্ত যেটা দেখব পরাবৃত্তকে সেটা y সমান x স্কয়ার থাকুক বা x স্কয়ার সমান y থাকুক এই যে x সমান y থাকুক যেটা থাক না কেন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব নিয়ে গিয়ে পরাবৃত্ত থেকে এ পাবো আর পরাবৃত্ত থেকে এটা পাবো কোনো সমস্যা নেই কিন্তু এটা যদি x এর সহগ হয় তাহলে রেখাকে x সমান সামথিং কিছু করে নিব সমীকরণটা রেখা সমীকরণ যেটা থাকবে সেখান থেকে b পেয়ে যাব দেন ফর্মুলাতে বসাই দিব কাজ শেষ তাহলে এই সংক্রান্ত এখানে যতগুলো প্রশ্ন দিছি এগুলো সবগুলো বোর্ডে আসছে এটাকে এবার যেরকম করুক না কেন আশা করি আপনি পারবেন এরকম যেভাবে দেখ না কেন ওকে এখানে যদি এই যে y স্কয়ার সমান এখানে যদি মনে করেন 8x দিল আর এখানে y স্কয়ার সমান 8x দিল আর এখানে y সমান x দিল বলেন তো তখন কি হবে এটা 2 হয়ে যেত তখন 4 ইনটু 2 হয়ে যেত আর এখানে y সমান x তাহলে এখানে x এর জায়গায় কি থাকতো 1 থাকতো ঠিক আছে এখানে x এর জায়গায় 1 থাকতো তাহলে আমরা এখানে x এর সহগ হচ্ছে যে a তাহলে এটাকে আমাকে তখন এখানে 1 হতো শুধুমাত্র এখানে 1 হতো 1 পেতাম কারণ x এর সহগ যেহেতু a
ওখানে ওয়াই এর সহগ হবে আমার কাছে বি, তাহলে টু আর ওয়ান হতো, তাহলে তখন এটা এটার আনসার কত হতো, তখন তখন এটার আনসার হতো এরিয়া সমান হচ্ছে যে এখানে পাইছি টু এ, এইট বাই থ্রি এ স্কোয়ার, আর বি হচ্ছে কত ওয়ান কিউব, ঠিক আছে, তখন এইটাই রেজাল্ট আসতো, আশা করি বুঝেছেন। ওকে, এবার আমরা আরেকটু ভিন্ন কাটি, এখন আমরা এই যদি এতক্ষণ ধরে যতগুলো এক্সাম্পল দিছি খেয়াল করেছেন কিনা জানি না, রেখার সমীকরণ ওয়াই সমান ট্রাইস এক্স, ওয়াই সমান টুয়াইস এক্স, ওয়াই সমান ফোর এক্স, ওয়াই সমান এক্স এরকম, বা এক্স সমান ওয়াই এরকম ধরেছি। আচ্ছা রেখাটা এরকম হতে পারে না, সরলরেখাটা এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, বা রেখাটা অনেক রকম হতে পারে না, এই যে সরলরেখার সমীকরণ সেটা কীরকম হতে পারে, এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, বিভিন্ন রকম হতে পারে না। তো ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, এই রেখা দ্বারা আবদ্ধ, এইটাও কিন্তু পরীক্ষায় আসছে অনেকবার অ্যাডমিশনে, ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স এবং ওয়াই সমান এক্স মাইনাস টু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানেও কিন্তু সিমিলার সূত্র, শুধু একটু করে পার্থক্য আছে, সেটি কি দেখেন, ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, ফোর ইন্টু ওয়ান ইন্টু এক্স, আমরা এর মান পেয়ে গেছি এক্স এর সহগ, পরাবৃত্ত থেকে এ আসবে। ওকে, এখন বিটা আগে কি ছিল, এখানে যেহেতু এক্স এর সহগ আসছে এ, তাহলে আমরা রেখাটাকে কি করে নিতাম, এক্স সমান সামথিং করে নিতাম, এক্স এর সাথে কোনো কিছু গুণ হিসেবে রাখতাম না, এখানেও ঠিক তাই করব, এখানে এটাকে আমি এই যে ওয়াই প্লাস টু ইকুয়াল টু এক্স লিখতে পারি, অর্থাৎ আমরা এক্স সমান পেলাম ওয়াই প্লাস টু, তাহলে এক্স এর সহগ যেহেতু এ হয়েছে এখানে ওয়াই এর সহগ হবে বি, নো ডাউট আগে যেহেতু করেছি, কিন্তু এখানে তো টু একটা যোগ হিসেবে আছে, তাহলে কি হবে, এখানে ওয়াই এর সহগ আছে যে ওয়ান, এটা যদি না থাকতো তাহলে আমরা বি কে ওয়ান ধরতাম, কিন্তু এখন বি ধরবো যে ওয়ান প্লাস টু সমান থ্রি, তাহলে মনে রাখবেন কীভাবে কীভাবে, সেটা হচ্ছে রেখার বি বের করার জন্য এক্স বা ওয়াই এর সাথে যা কিছু যোগ বিয়োগ হিসেবে থাকবে সেটাকে আপনারা সহগের সাথে কী করে দেবেন, যোগ করে দেবেন, শেষ, সহগের সাথে যোগ করে সেটাই হবে বির মান। এখন আমি যদি এরিয়া বের করি এই এত এবং এত পরাবৃত্ত এবং এত রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, এই ওয়ানটা আসছে এইখানে ওয়াই এর সহগ থেকে, আর এখানে যেটা ঝুঁকি চেপেছে সেটা, তাহলে এখন আমাদের কাছে বিও পেয়ে গেছি এও পেয়ে গেছে, তাহলে এখন আমাদের কাছে রেজাল্ট হবে ফোর এইট বাই থ্রি ইন্টু এ, এ হচ্ছে ওয়ান স্কোয়ার, আর এখানে ওয়াই এর সহ ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ প্লাস ওয়াই এর সাথে যেটা ধ্রুবক পদ থাকে সেটা শুধু যোগ করে লিখতে হবে আমার কাছে বির মান, তাহলে থ্রি কিউব, তাহলে এখান থেকে থ্রি একটা তিন তিরিকে নয় আট নং বাহাত্তর এরকম কিছু আসবে। ওকে, তাহলে বুঝতে পেরেছি ব্যাপারটা, হ্যাঁ এইভাবে করে করবো। আচ্ছা তাহলে আমাকে যদি এখন আরেকটা কোয়েশ্চেন দেয়, মনে করেন এক্স স্কোয়ার ইকুয়াল টু দিল মনে করেন ওয়াই, ঠিক আছে, আর এখানে দিল এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, এত ও এত রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা কী করব, আমরা প্রথমে আগে এইটাকে পরাবৃত্তকে সাজিয়ে নিই, ফোর ইন্টু ওয়ান বাই ফোর ওয়াই, তাহলে আমি কী পেয়ে গেছি, প্রথমে এ পেয়ে গেছি, প্রথম কথা হচ্ছে এ পেয়ে গেলাম। ওকে, এখন এই এখানে যেহেতু ওয়াই পেয়েছি, ওয়াইকে আমরা কী করে নিব, একবারে সিঙ্গেল করে ফেলব ওয়াইকে, তাহলে আমরা দেখি তাহলে ওয়াই ইকুয়াল টু এই লাইন থেকে আমরা ফোর মাইনাস এক্স লিখতে পারি, তো ওয়াই ইকুয়াল টু ফোর মাইনাস এক্স লিখতে পারি। আচ্ছা সো এইটাকে যদি আমি এখন এভাবে লিখি মাইনাস এক্স প্লাস ফোর, কোনো সন্দেহ আছে, কোনো সন্দেহ নাই। আচ্ছা তাহলে কি করেছি আমরা, আমরা পরাবৃত্ত থেকে এ পেয়েছি কোনো সমস্যা নেই, কিন্তু এটা কার সহগ হয়েছে, ওয়াই এর সহগ হয়েছে, তাহলে এখানে এক্স এর সহগ হবে আমার কাছে কি বি, তাহলে এখানে আর যে ওয়াই এর সহগ পেয়েছে এখানে এ, সেই ওয়াইকে আমরা কী করে নিব, আলাদা করে নিব, ওয়াই এর সাথে কোনো কিছু এখানে ওয়াই এর সাথে কোনো কিছু গুণ হিসেবেও নেই ওয়ান সারা, ওকে সেটাই করে নিয়েছি, মানে ওয়ান সহগ ওয়াল ওয়াই করে নিয়েছি, তাহলে এখানে বির মানটা কত হবে, বির মানটা হবে এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস ফোর, যেটা ধ্রুবক থাকবে সেটা শুদ্ধ যোগ করে দিব, ঠিক আছে, তাহলে এখানে আমার কাছে রেজাল্ট আসতেছে থ্রি, তাহলে এখানে আমার রেজাল্ট হবে ইকুয়াল টু এইট বাই থ্রি এ স্কোয়ার ওয়ান বাই ফোর স্কোয়ার ইন্টু
बी की बी होते थ्री ताले क्या ने कैलकुलेशन करे आपनी जेटा पावे সেটা হবে আপনার কাছে আনসার ওকে যেটা পাবেন আশা করি কি আমরা বুঝতে পেরেছি ব্যাপারগুলো ওকে তাহলে এই টাইপের যদি দে আশা করি আমরা বুঝতে পারবো y সমান যদি x - 2 এরকম রেখা সমীকরণ বা এরকম রেখা সমীকরণ দে তাকে আমরা কিভাবে আলাদা করব আশা করি বুঝেছি ওকে এখন আমরা অন্য কাটিয়ে একটু দেখি এখন আমরা এই টাইপের কোশ্চেনটা দেখি সেটা হচ্ছে দুইটা পরাবৃত্ত দেখেন y স্কয়ার সমান x y সমান x স্কয়ার दुटो परावृत्त द्वारा आबद्ध क्षेत्र क्षेत्रफल ठीक है दुटो परावृत्त जदि एक इंटरसेक्ट करे ताले जे आबद्ध क्षेत्र पाबो सेटा क्षेत्रफल तो एरकम जदि हय एतक्षण धरे आमरा परावृत्त आर रेखा निये कथा बोलेछि आर रेखा अन्य रकम होले कि रकम होबे सेटा निये बोलेछि एखन तो दुटोई परावृत्त ताले दुटो परावृत्त जदि हय ताहले आमरा किभाबे करबो एखाने आमरा आगे एई परावृत्तटाके एकटु साजिये लिखी तो स्टैंडार्ड फर्मे परावृत्त स्टैंडार्ड फर्म आमरा निये गेलाम एखाने आमरा ए पेलाम कत वन बाय फोर ओके एबार एटाके एकटु साजिये नि तो एक्स स्क्वायर इक्वल टू फोर इंटू वन बाय फोर वाई ताहले एखाने पेलाम कत वन बाय फोर देखें एई परावृत्तेरो एर मान आर एई परावृत्तेर एर मान दुइटा किन्तु सेम ठीक ना जदि दुइटा परावृत्तेर द्वारा आबद्ध क्षेत्र क्षेत्रफल निर्णय करते बोले एर मान जो सेम हो जाए जगह अपनी जिनिसटा मने रखबें बी क्यूब समान टू हबे कखन दुईटी परावृत्त द्वारा आबद्ध क्षेत्र क्षेत्रफल निर्णय करते होले जदि तादेर एर मान एक ही है ताहले बी क्यूब समान टू धरे निब ताहले एखन आमार काछे रेजाल्टटा कि आसतेछे एट बाई थ्री इंटू वन बाय फोर स्क्वायर पुरो बिक्यूबर जो टू ठीक है यार जेटा रेजल्ट आसा आंसर विषय क्लियर दुईटा जदि परावृत्त है दुईटा परावृत्त द्वारा आबद्ध क्षेत्र क्षेत्रफल है परावृत्त एरक होते ये यकम होते यकम होते ये एक परावृत्त ये एक परावृत्त ये आबद्ध अंश क्षेत्रफल यदिको होते তাহলে এই আবদ্ধ অংশের ক্ষেত্র বের করার জন্য আমরা কি করব দেখি যে এর মান কিন্তু সেম তাহলে আমরা বিকিউব সমান টু ধরে নেব ওকে এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে অ্যাডমিশনে আমরা এখন এরপর টাইপ করি এবার আমরা বৃত্ত সংক্রান্ত নিয়ে কথা বলি ঠিক আছে বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মনে করেন এটি কিসের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সিক্সটিন এটা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ তো এটা সিক্সটিন না দিয়ে যদি এইটা দিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর স্কোয়ার তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা বৃত্তের সমীকরণ ঠিক আছে সো আমাকে প্রথম কোয়েশ্চেন বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সিক্সটিন দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল তার মানে বৃত্তের ক্ষেত্রফল বলতে বলছে তো আমরা জানি যে কোনো একটা বৃত্ত যদি হয় এরকম যে কোন একটা বৃত্ত যদি এরকম হয় তাহলে এইটার সমীকরণ যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার ঠিক আছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে ফাই এ স্কোয়ার এ হচ্ছে এখানে ব্যাসার্ধ ওকে তাহলে এটা হচ্ছে মূলবিন্দু জিরো কমা জিরো ঠিক আছে আর এটা হবে এ কমা জিরো এই বিন্দুতে ঠিক আছে তাহলে পুরো আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে যে আমরা কি বের করতাম ফাই এ স্কোয়ার তাহলে এটা অনেক সময় আসে এমসিকিউতে এত বৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল তাহলে কত হবে ফাই ফোর স্কোয়ার মানে সিক্সটিন ফাই ক্ষেত্রফল হবে ঠিক আছে এই হবে আমাদের ক্ষেত্রফল এখন বলছে প্রথম চতুর্ভাগে আবদ্ধ অংশের ক্ষেত্রফল প্রথম চতুর্ভাগ আমরা এখন যে বৃত্তটা তাহলে আমাদের বৃত্ততে এখানে এর মান কত ফোর তাহলে প্রথম চতুর্ভাগ মানে কোন চতুর্ভাগের কথা বলছে এই চতুর্ভাগের কথা বলছে তাহলে প্রথম চতুর্ভাগ হলো চাপ দিয়ে ভাগ সরাসরি আমরা এটা সিক্সটিন ফাই কে চার দিয়ে ভাগ চার ভাগের এক টুকরা তাহলে ফোর ফাই এটা হবে ফোর ফাই ঠিক আছে বর্গ একক থাকলে অবশ্যই বর্গ একক লিখবেন অবশ্যই একক হবে ক্ষেত্রফল যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত অংশের ক্ষেত্রফল এক্স অক্ষের উপরে অবস্থিত অংশের ক্ষেত্রফল এটা অবশ্যই এক্স এক্স প্রাইম এটা ওয়াই ওয়াই প্রাইম তো এক্স অক্ষের উপরে এক্স অক্ষের উপরে অবস্থিত অংশের উপর মানে এই অংশটা বোঝাচ্ছে পুরোটা তাহলে পুরো ক্ষেত্রফলটা হবে কত আমাদের পুরো ক্ষেত্রফল হচ্ছে সিক্সটিন ফাই ডিভাইডেড বাই টু করে দিব উপর অংশের ক্ষেত্রফল বলতেছে একশো কের উপর অংশের ক্ষেত্রফল তাহলে কত হবে এইট ফাই অবশ্যই বর্গ লিখবেন
বিষয়টা বুঝতে পেরেছি আশা করি তাহলে এবারে আসেন চার নাম্বার y সমান মাইনাস রুট ওভার 4 স্কয়ার মাইনাস x স্কয়ার এবং y সমান 0 দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল তো y সমান 0 দ্বারা কোন রেখাকে বোঝাচ্ছে এইটাকে বোঝাচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা না x অক্ষের সমীকরণ এই পুরো x অক্ষকে মিন করছে তো এইটা দ্বারা মাইনাস বোঝাচ্ছে দেখেন আমি যদি এখন এইটাকে মিন করি এটাকে y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে না তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে তাহলে এই উপরেরটা হচ্ছে আমাদের কাছে রুট ওভার a স্কয়ার x স্কয়ার ঠিক আছে আর এটা হচ্ছে পুরোটা y সমান রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার আর নিচের অংশটা হচ্ছে এই এখান থেকে নিচের অংশটা অর্থাৎ এই যে নিচের অংশটা হচ্ছে আমাদের কাছে y সমান মাইনাস রুট ওভার a স্কয়ার x স্কয়ার আপনারা যদি আমার যোগজীকরণের ক্ষেত্রফলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমরা এগুলো বিস্তারিত সিকিউ করার সময় আলোচনা করেছি আশা করি বুঝতে পারতেছেন x অক্ষের উপরের অংশটা হবে y প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার আর নিচের অংশ হবে রুট ওভার y ইকুয়াল টু মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার এই 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 নিচের অংশটা x অক্ষের উপর অংশটা প্লাস তো এখানে x অক্ষের উপর অংশ বলেছে এখানে এইটা কি মিন করে এইটা x অক্ষের নিচের অংশ মিন করতেছে একই বিষয় মানে এই অংশটা মিন করতেছে ঠিক আছে তার মানে এই এই অংশটা আর y সমান 0 x অক্ষটা তাহলে x অক্ষের নিচের অংশ মিন করতেছে তাহলে এখানে যে সরাসরি লিখছে এখানে যদি লিখতো y সমান প্লাস দিয়ে যদি রুট ওভার 4 স্কয়ার মানে x স্কয়ার লিখতো একই বিষয় এখানে কিন্তু মাইনাস লিখে দিয়েছে এখন আর বলো নাই x অক্ষের নিচের অংশ যদি x অক্ষের নিচের অংশ বলতো এই বিষয়টাই বলতো তাহলে একই বিষয় তাহলে এই অংশের ক্ষেত্রে হল পুরো বৃত্তের অর্ধেক তাহলে এখানেও রেজাল্ট কি আসবে এখানেও রেজাল্ট আসবে ক্ষেত্রফল এখানেও আসবে 16.5/2 এখানেও আসবে 8.5 এইভাবে ঘুরিয়ে দিতে পারে ওকে আশা করি বুঝতে পেরেছেন এখন আসি y সমান x এবং y সমান 0 ঠিক আছে y সমান 0 এবং এত মানে এই বৃত্ত দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলের কথা বলেছে তাহলে y সমান 0 মানে x অক্ষকে মিন করে তাহলে y সমান 0 না দিয়ে x অক্ষের সাথে বললো একই কথা ছিল তাহলে এইটা যারা x অক্ষকে মিন করছে আর y সমান x তাহলে এটা এই রেখাকে মিন করতেছে y সমান x এই রেখাটাকে মিন করতেছে আর এটা হচ্ছে একটা কি বৃত্ত এই বৃত্তটার কথা বলছে তাহলে এই বৃত্তটা যদি এরকম হয় ঠিক আছে তাহলে আমাকে এই অংশের ক্ষেত্রফল বের করতে বলছে ঠিক আছে তাহলে এই অংশের y সমান x সেটা এদিকেও হইতে পারে এদিকেও হইতে পারে যাই হোক y সমান x পুরো অংশটার কয়টা ভাগ করেছে 8 ভাগ করেছে 1 2 3 4 5 6 7 8 8 ভাগ করেছে তাহলে সরাসরি আমাদের কাছে কি ছিল পুরো আবদ্ধ অংশের ক্ষেত্রফল ছিল 16.5 আমরা এখানে লিখে দিব 16.5/8 2.5 সরাসরি বুঝতে পেরেছি ব্যাপারটা যদি বলে y সমান x এটা হচ্ছে এই সরলরেখাটা এটাই হচ্ছে y সমান x এই রেখাটার কথা বলছে y সমান x এই রেখাটা এবং x অক্ষ এটা বলেছে আর হচ্ছে বৃত্ত এই বৃত্ত এইটা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল এই পুরো বৃত্তের এইটা 8 ভাগের 1 ভাগ তাই পুরো বৃত্তের ক্ষেত্রফলটা যদি হয় এটা তাকে 8 দিয়ে ভাগ করলে হয়ে যাবে তাহলে এই সংক্রান্ত এমসিকিউ আশা করি আসলে আমরা করতে পারবো ওকে এখন আমরা উপবৃত্তে চলে যাই উপবৃত্তের ক্ষেত্রফল এইটাও এমসিকিউতে আসতে পারে আর উপবৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমাদের সিকিউতে তো আসেই তো সেগুলো আমরা কিন্তু আমাদের সিকিউ পার্টে করেছি ওকে তো এখন আসি x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1 এটা হচ্ছে একটা উপবৃত্ত উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র হলো আবদ্ধ অংশের ক্ষেত্র হল এই তিনটা আবদ্ধ অংশের ক্ষেত্র হলো আমাকে বের করতে বলেছে তো কিভাবে করব আমরা জানি যে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে 5 এ বি ওকে তাহলে এ হচ্ছে এক্স এর নিচেরটা ওয়াই বি হচ্ছে ওয়াই এর নিচেরটা তাহলে এখানে আমাদের কাছে এই 16 কে আমরা এভাবে লিখতে পারি না এক্স স্কয়ার বাই 4 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 3 স্কয়ার ইকুয়াল টু 1 তাহলে এইটার ক্ষেত্রফল কি হবে সুতরাং এইটার এরিয়া হবে 5 ইনটু 4 ইনটু 3 মানে 12 5 এটাই হবে আনসার
বুঝতে পেরেছি ব্যাপারটা তাহলে এটার এরিয়া কি হবে এটা হবে আমাদের কাছে 3 স্কয়ার তাহলে 5 3 ইনটু এটা হবে 2 স্কয়ার ইনটু 2 তার মানে এটা হবে 6 5 বুঝছি ব্যাপারটা দেখার সাথে সাথে আমরা आंसर করে দিব তাহলে এটাকে এটা যে এটা যে উপবৃত্ত সমীকরণ সেটা কে বুঝবেন আশা করি আমরা সিকিউ পার্টে রিটার্ন পার্টে করেছি তাহলে 9x স্কয়ার বাই 144 প্লাস 16y স্কয়ার বাই 144 इक्वल टू 1 তাহলে কেন আসবে x স্কয়ার বাই কত হবে 9 দিয়ে 144 কে ডিভাইড করলে আমরা পাবো এখানে পাবো 16 9 দিয়ে ডিভাইড করলে পাবো 16 প্লাস এখানে 16 দিয়ে ডিভাইড করলে পাবো y স্কয়ার সমান কত y স্কয়ার সমান 9 y স্কয়ার সমান 9 इक्वल टू 1 দেখেন তো এইটাই তো না দেখেন তো একই বিষয় তো যেভাবে দেখ না কেন আশা করি আমরা পারবো ঠিক আছে যদি এরকম দে যে x স্কয়ার বাই 36 প্লাস y স্কয়ার বাই 25 इक्वल टू 1 আমাকে যদি বলে a উপবৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে আমরা সরাসরি লিখে দেব 5 ইনটু 6 ইনটু 5 বার মানে 35 তো এই সংক্রান্ত তাহলে এমসিকিউ যদি আসে আশা করি পারবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ